উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন, উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন বড় প্রশ্ন উত্তর 2021 বাংলার সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তর প্রভাব সমূহ আলোচনা করো। 5 দেশীয় বস্ত্রশিল্পের ওপর অবশিল্পায়নের কি প্রভাব পড়েছিল। 5+3 সম্পূর্ণ সঠিক উত্তর 8-8 পাবেই। ইতিহাসে অনেক ভীতি, অনেকেও অনেক রকমে বলছে কি ইতিহাস নিয়ে নেওয়াতে অনেক নম্বর আসবে না, কোথা থেকে নোটস পাওয়া যাবে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পর্যাপ্ত উত্তর পাওয়া যাবে এবং সাজেশন পেতেও কোনো অসুবিধা হবে না। তো উত্তরটি লিখতে হবে, এটি মোটা করে উপরে লিখে দিতে হবে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। তারপরে সুফল, এই কথাটি বোল্ড করে মোটা করে লিখে দিতে হবে। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের মতে 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ ও সফল পদক্ষেপ। চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও এর সুফলগুলি হল নিম্নরূপ। 1 বাজেট তৈরির সুবিধা। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থার যথেষ্ট উন্নতি হয় এবং নির্দিষ্ট সময়ে সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি সুনিশ্চিত হয়। তারপরে 2 উৎখাতের সম্ভাবনা হ্রাস। কৃষকদের রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। 3 কৃষির উন্নতি। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির উপর জমিদারদের স্বত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা নিজ এলাকার জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। 4 ব্রিটিশদের অনুগত গোষ্ঠী। চিরস্থায়ী বন্দোবস্ত সরকারের টিকে থাকার উপর বা স্থায়িত্বের উপর জমিদারদের টিকে থাকা নির্ভরশীল ছিল, তাই জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ভারতে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে। 5 এর যথেষ্ট কুফল রয়েছে, এর কুফলগুলি ছিল মারাত্মক, সেগুলি হলো নিম্নরূপ। 1 জমিদারির অবসান। সূর্যাস্ত আইনের দ্বারা বহু জমিদার তাদের পুরনো পুরনো জমিদারি হারান। 2 নতুন জমিদারদের উত্থান। নতুন ভূঁইফোর জমিদারদের গ্রামের কৃষকদের কল্যাণের কোনো ইচ্ছা ছিল না, প্রজাদের শোষণ করে বেশি উপার্জন করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। 3 কৃষকদের উচ্ছেদ। এই বন্দোবস্তে জমিতে কৃষকদের কোনো স্বত্ব বা অধিকার ছিল না, চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। 4 জমির উন্নতি ব্যাহত বা বন্ধ। জমিতে অধিকার না থাকায় চাষিরা জমির উন্নতিতে চেষ্টা করত না, তাই জমির উন্নতি ব্যাহত বা রুদ্ধ হয়ে পড়ে। 5 সরকারের লোকসান হয়। 6 কৃষকদের দুরাবস্থা। কৃষকদের ওপর বিপুল পরিমাণ রাজস্বের বোঝা চাপিয়ে তাদের অত্যাচার ও শোষণ করা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় এবং অক্ষয় কুমার দত্তের পল্লী গ্রামস্থ প্রজাদের দুরাবস্থা বর্ণন প্রভৃতি রচনায় এর প্রতিফলন পাওয়া যায়। 7 শিল্প ও বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়। 8 মধ্যস্বত্ব ভোগীদের উত্থান ঘটে, ভারতের স্বার্থ বিনষ্ট হয়, ব্রিটিশদের স্বার্থ সুরক্ষিত হয়। এবার সেকেন্ড পার্টস, 3 দেশীয় বস্ত্র শিল্পের ওপর অবশিল্পায়নের প্রভাব
এটি মোটা করে লিখে দিতে হবে। তারপরে এ, বস্ত্রশিল্পের ধ্বংস। বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রশিল্পের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ব্রিটিশ সরকারের শোষণমূলক নীতির ফলে বস্ত্রশিল্পে আঘাত নেমে আসে, দেশীয় বস্ত্রশিল্প ধ্বংসের পথে এগিয়ে যায়। বি, বিদেশে রপ্তানি হ্রাস। অবশিল্পায়নের ফলে ভারতে বস্ত্রের রপ্তানি ভীষণ ভাবে কমে যায়। সি, বিদেশি বস্ত্রের আমদানি বৃদ্ধি। অবশিল্পায়নের ফলে ভারতের বস্ত্র শিল্প ধ্বংস হলে বিলাতের শিল্প কারখানায় উৎপাদিত সস্তা বস্ত্র ভারতের বাজারগুলি ছেয়ে যায়। ডি, বেকারত্ব। ভারতের বস্ত্র শিল্প ধ্বংস হলে এই শিল্পের সঙ্গে যুক্ত তাঁতি, সুতা কাটুনি, তুলো চাষি ও অন্যান্য মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে। ই, কৃষি ক্ষেত্রে চাপ। বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ কাজ হারিয়ে কৃষি কাজে ভিড় করতে থাকে, ফলে কৃষির ওপর চাপ বৃদ্ধি পায়, ফলে শিল্পের উৎকর্ষতা ব্যাহত হয়।